বান্দরবানের রুমায় পাড়া প্রধান পিতা ও তার চার ছেলেকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৬ জন সহ ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পিছনে জমিজমা ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বান্দরবানের রুমায় পাড়া প্রধান ও তার চার ছেলেকে হত্যার ঘটনায় পরিবারের কান্না যেন থামছে না। আর কি কারণেই বা এই হত্যাকাণ্ড তাও বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। কারো সাথে কোনো বিরোধ ছিল না বলেও জানান তারা। আমাদের পাড়ার লোকরা আমার বাবাদেরকে মারছে, বাবা, তারপরে দাদু, তারপরে চাচা ২জন, তারপরে বাবা, বড় ভাই ১জন। আমরা ওদেরকে পুলিশ বলছে জুম চাষকে কেন্দ্র করে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে। এর বাইরেও অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্তের পরে জানা যাবে বলে জানান পুলিশ সুপার। হত্যার সাথে জড়িত আমরা ২২ জনকে অ্যারেস্ট করেছি এবং তাদের কাছে আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে তারা আসলে জুম চাষের জমিকে কেন্দ্র করে এই বিরোধটা সৃষ্টি হয়েছে। তদন্তের পরে কিন্তু আরো অনেক কিছু উঠে আসবে। একটা জিনিস একদিনেই কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হয় না। আমরা যখন আরো মানে নিবিড়ভাবে তদন্ত করব তখন কিন্তু আরো বোঝা যাবে যে এখানে আরো কেউ জড়িত আছে কিনা, ইন্টারনাল কোনো আরো ঘটনা আছে কিনা, এই প্রত্যেকটা বিষয়ে তখন আমরা আরো নিবিড়ভাবে দেখার চেষ্টা করব। ৫ জন হত্যার ঘটনায় নিহত কার বাড়ির বড় ছেলের স্ত্রী শুক্রবার রাতেই অজ্ঞাতনামা ৬ জন সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবুপাড়া থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াবাসীদের হত্যার অভিযোগ এনে বোমাং সার্কেলের পাড়া প্রধান কার বাড়ির পরিবারের উপর হামলায় ৫ জনের মৃত্যু হয়। NTV News Desk.